নমস্কার, নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার এবং তার সঙ্গে আটক হয়েছে অভিযুক্ত। ঘটনা শিলচরে, যেমনটা খবর উঠে আসছে। নেশা বিরোধী অভিযান চলছে, কারণ গোটা দেশ জুড়ে চলছে লোকসভা ভোটের আবহ। ভোট মরশুমে দাঁড়িয়ে রাজ্যকে নেশামুক্ত করা, গোটা দেশকে নেশামুক্ত করার জন্য তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। সেই অনুযায়ী এবার ড্রাগস অভিযান চলছে বিভিন্ন প্রান্তে, যার মধ্যে এবার কাছাড় জেলায় অসম পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান, যেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী। প্রায় 200 কোটি টাকার অধিক মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত বলে খবর, সঙ্গে আটক এক। কি বক্তব্য উঠে এসেছে শুনবো। আসলে আজি 10 দিন মানৰ আগতে এটা খবৰ পোৱা গৈছিলে যে এটা ড্ৰাগছৰ এটা হিউজ কনসাইনমেন্ট আমাৰ এখন নেবৰিং ষ্টেটৰ পৰা মেইন লণ্ডনলৈ লৈ যোৱা হ'ব। সেই খবৰটো অহাৰ লগে লগে সেই খবৰটোক আৰু ডেভেলপ কৰিবলৈ চেষ্টা কৰা হ'ল আৰু প্ৰপাৰ ৱাচ ৰখা হ'ল গোটেই কাৰবাৰটোৰ ওপৰত। আৰু শিলচৰক এই গোটেই অপাৰেশ্যনটোৰ বেছ হিচাপে ঠিক কৰা হ'ল। এণ্ড অবভিয়াছলি শিলচৰ যেতিয়া বেছ হ'ল, আমাৰ এছ পি কাছাৰ নোডেল পইণ্ট হ'ল এই গোটেই অপাৰেশ্যনটো। তাৰপাছত 4 দিনমান আগতে খবৰ পোৱা গ'ল যে এখন গাড়ী তেওঁলোকে প্ৰিপেয়াৰ কৰিছে ড্ৰাগছৰ কনচাইনমেণ্টটো নিবৰ কাৰণে। আৰু 3 দিন আগতে গাড়ীখনে সেই ঠাইখনৰ পৰা, আমাৰ যিখন চুবুৰীয়া ৰাজ্য, সেই তাৰ এখন পাৰ্টিকুলাৰ নিৰ্দিষ্ট এখন ঠাইৰ পৰা গাড়ীখন ওলালে। তাৰ পৰা ইয়াত আহি পাবলৈ প্ৰায় 3 দিনে লাগে। যিহেতু গাড়ীখন আমি গোটেই খবৰটো চায়ে আছিলোঁ, গতিকে গাড়ীখন অহাৰ সময়ত ইয়াত এটা এম্বুছ ৰখা হৈছিলে। এম্বুছত আমি থাকি গাড়ীখন ইয়াত ইণ্টাৰচেপ্ট কৰা হ'ল। গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত আমি গাড়ীখন থ'ৰলি চাৰ্চ কৰা হ'ল। চাৰ্চ কৰাত গাড়ীখনত এজন মানুহ পোৱা গৈছে। গাড়ীখন এইটো সেই মানুহজনৰ লগতে গাড়ীখনত আমি যথেষ্ট পৰিমাণৰ ড্ৰাগছ পাইছোঁ। ইয়াত আমি টোটেল 21 কেজি হেৰইন পাইছোঁ। এই 21 কেজি হেৰইনৰ 18 কেজি হৈছে একদম পিয়'ৰ ফৰ্মৰ হেৰইন। এই যিটো পিয়'ৰ ফৰ্ম যিটো হয় হেৰইনৰ, এই পিয়'ৰ ফৰ্মটো আচলতে এই যে 18 কেজি যে হৈ আছে, 3 কেজি পিয়'ৰ ফৰ্ম নহয়, 18 কেজি পিয়'ৰ ফৰ্ম। এই যে 18 কেজি পিয়'ৰ ফৰ্ম আছে, এইটো গৈ এইটোৰ লগত বেলেগ বেলেগ কিছুমান বস্তু মিক্স কৰে। মিক্স কৰি এই কোৱান্টিটিটো বহুত বাঢ়ি যায়। এই 18 কেজিটো তাৰ সেই 18 কেজিৰ লগত কিমান বেলেগ বেলেগ দ্ৰব্য ব্যৱহাৰ কৰে তাৰ ওপৰত ডিপেণ্ড কৰি সেইটো 40 কেজিও হ'ব পাৰে বা সেইটো 50-55 কেজিও হ'বগৈ পাৰে। গতিকে এইটো আচলতে সেইকাৰণে ৰিচেণ্ট টাইমছৰ এটা আমাৰ আটাইতকৈ ডাঙৰ চিজাৰ হৈছে। কাৰণ এই যিটো যিমানখিনি ধৰা হৈছে সেইখিনিয়ে কোৱান্টিটি হৈ থকা নাই। আৰু ৰেকৰ্ডটো নোচোৱাকৈ আমাৰ কাৰণে ক'বলৈ অসুবিধা, খুব সম্ভৱ হয়, সম্ভৱতঃ আমাৰ ইমান ডাঙৰ ৰিচেণ্ট টাইমছত আমাৰ মনত পৰা নাই। গতিকে আৰু এই যিটো মানে এই যিটো ফৰ্মৰ হেৰইন যিটো লৈ যায়, যিটো পিয়'ৰ ফৰ্ম, যিটো বগা, আপোনালোকে দেখিছে পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। গত কয়েকদিন ধরে তৎপর চলছে পুলিশের অভিযান এবং নাকা করা হয়েছে প্রতিটা জায়গাতে। আমাদের এই রাজ্যেরও যেমন ছবি, পার্শ্ববর্তী রাজ্য অসমেও তাই একইভাবে নাকা চলছে এবং সেখানে চেকিং চলছে প্রতিটা মুহূর্ত। সেই চেকিং এর সময় উদ্ধার হয়েছে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণে নেশা সামগ্রী এবং সমস্ত কিছুকে বাজেয়াপ্ত করা হয়। তার সঙ্গে চালককে গ্রেপ্তার করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে বেশ কিছু তথ্য উঠে আসতে পারে, কারা কারা জড়িত রয়েছে তা বেরিয়ে আসতে পারে, এমনটাই অনুমান রয়েছে পুলিশের। ছোট বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।